জয়গুরু এলবে মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আগম নিগম নির্ণয়ের উপায় এবং দৈনিক শুভ অশুভ জানার উপায়। আজকে আমরা আলোচনা করব বীর্যকে স্তম্ভনের উপায়। দম সাধনার মূল কারণই হলো মনকে বসে এনে সাধনায় সিদ্ধি লাভ করা। মন বড় চঞ্চল, মন বসে না আসলে আমাদের কখনোই কোনো সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব নয়। সেটা দুনিয়াদারির কোনো বিষয় হোক, পড়ালেখা হোক বা অন্য যে কোনো বিষয়ই হোক, আমাদের আগে সেটার বিষয়টার উপর মনোনিবেশ করতে হবে। কিন্তু আমাদের মনের চঞ্চলতার কারণে আমরা কোনো কাজ করতে গেলে মন চঞ্চলতার কারণে অন্যদিকে ছুটে যায়, মানে পাগলা ঘোড়ার মতো। এখানে লাগাম দিতে হবে, তাহলে আমাদের মন বসে আসবে, আমরা যে কাজটা মনোযোগ দিয়ে করতে পারবো সেখানে আমরা সফল হব। তো সাধনার যে বিষয়টা, সেটার পূর্ব শর্তই হচ্ছে মনকে বশীভূত করা। মনকে যদি বশে আনতে হয় তাহলে আমাদের অবশ্যই দম সাধনা করতে হবে, কারণ মনের সাথে আমার শ্বাস প্রশ্বাসের সাথে বা দমের সাথে গভীর সম্পর্ক। যদি শ্বাস প্রশ্বাসকে ঘন করা যায়, কমিয়ে আনা যায়, তাহলে আমাদের মন আমাদের বশে চলে আসবে। এই বাতাসের মাধ্যমেই মনকে বশে আনা যায়। আর মন যদি বশে আসে তাহলে আমরা সব কার্যে সিদ্ধি লাভ করতে পারবো। আর আজকে যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বীর্যকে স্তম্ভন করার উপায়। এখানে একটা কথা বলে রাখি, যদি আমার শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে পারি, শ্বাসকে যদি ঘন করতে পারি, কমিয়ে আনতে পারি, তাহলে আমার বীর্য গাঢ় হবে, কারণ বীর্যের সাথে শ্বাস প্রশ্বাসের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। আর এর ফলে আমার বীর্য ঘন হবে, গাঢ় হবে, ফলে আমার মনও স্থির হয়ে যাবে, মনের চঞ্চলতা ভাবটা কমে আসবে। কারণ হচ্ছে আমাদের শরীরের বীর্যের ঘাটতি হলেই দেখা যায় আমাদের মনের শরীর কেমন করে, মন মানসিকতা ভালো থাকে না, সবসময় খারাপ লাগা শুরু করে। তো ওইটা যখন ঘন হবে তখন আমাদের মনের স্থিরতা চলে আসবে, আর মন স্থির হলেই আমাদের বীর্য স্থির হবে। আর এখানে একটা বিষয় হচ্ছে ঘন বীর্য ঘন হওয়া আর স্থির হওয়া বা স্তম্ভন করা দুটো দুই বিষয়। মন স্থির হলে বীর্য স্থির হবে, আর বীর্য গাঢ় হলে মন মানসিকতা ভালো থাকবে। এই বিষয়গুলো আমাদের আরো ভালোভাবে বোঝা দরকার। আর এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দম। আমরা সাধারণত 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যেই দম নিয়ে 2-3 বার নিয়ে সারি। যদি স্বাভাবিকভাবে পরীক্ষা করে দেখি তাহলে এটাই দেখবো, এই শ্বাস প্রশ্বাসকে 2-3 সেকেন্ডের জায়গায় যদি আমি 10-20 সেকেন্ড করতে পারি আ নিয়ে আসার সময়, তাহলে আমার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসবে, কমে আসবে এবং আমার বীর্য গাঢ় হবে। আর শ্বাস প্রশ্বাসের এই ডান বামের খেলা, নেওয়া আনার এই খেলার মধ্যে আমি বীর্যকে স্তম্ভন করতে পারবো বা ভাটির চন্দ্রকে উজান উজান করতে পারবো, অর্থাৎ নিম্নগামী বীর্যকে উপর দিক নিতে পারবো। যেমন আমি সহজে একটা উদাহরণ দিই, অনেক সময় আমরা এই মোটরের মাধ্যমে পানি উত্তোলন করি বা অনেক সময় পাইপ দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই, এটা কিন্তু হাওয়ার মাধ্যমে হয়ে থাকে। একটা পাইপ সেখানে দেই এবং হাওয়া টান দিলে কোনো দিকে যখন হাওয়ার এটা না থাকে, হাওয়া বের হওয়ার অপশন না থাকে, তখন কিন্তু পানিটাই উপর দিকে চলে আসে। তো আমাদের বীর্যের ঠিক হুবহু এটাই। আমার দেহের যদি নবদ্বার বন্ধ করে দিই, আমার হাওয়া যদি ঊর্ধ্বদিকে আমি করার মতো যোগ্যতা আমার হয়, তাহলে আমার নিম্নগামী বীর্য কিন্তু উপর দিকে চলে আসবে। এটা আমার দেহের ক্ষেত্রে আর বাইরের ক্ষেত্রে অনেকটা একরকম, সেটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। তাই আপনাদের অবশ্যই দম সাধনার মাধ্যমে এই নিম্নগামী বীর্যকে ঊর্ধ্বগামী করা যাবে, এবং এক পর্যায়ে যদি আপনারা এত দূর আগাতে নাও পারেন, যদি দম সাধনা করতে থাকেন, তাহলে আপনার এই বিষয়টার সময়সীমা অনেক বেড়ে যাবে। অর্থাৎ স্ত্রী সহবাসের সময় আপনার যেটা 5 মিনিট থাকার কথা ছিল, সেখানে আপনার এটা কমসে কম 20 মিনিট 25 মিনিট হয়ে যাবে। তারপরে যাদের আরও আছে তাদের আরও উন্নত হবে। কিছু না পেলেও আপনারা এই উপকারটা পাবেন, আপনাদের অন্য কোনো ঔষধ বা অন্য কোনোই গ্রহণ করতে হবে না। প্রাকৃতিক উপায়ে আপনি আপনার এই যৌন সংক্রান্ত সমস্যা থেকে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন এই দম সাধনার মাধ্যমে। তা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী পর্বগুলিতে আমরা চেষ্টা করব দম কীভাবে দম সাধনা করা যায় এবং এই দমকে ঘন করে আনা যায় এবং এই ঘাটতিগুলো পূরণ করা যায়। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।